না ঠিকই আছে ঠিকই আছে নাসেন না নাসেন নাইসা একেবারে পুরো দেশ কাঁপাই দেন কত স্বপ্ন দেখাইছিলি না আজকে আগুন রে নিয়ে আর কিছু বলবো না কারণ তাকে নিয়ে অলরেডি বিজনেস শুরু হয়ে গেছে ওই যে কথায় আছে না কুকুরের পেটে ঘি সহ্য হয় না এদের অবস্থাও সেম রাতারাতি ফেম আর কিছু টাকার মালিক হয় এদের অবস্থা এখন ওই রকমই হয়ে গেছে আর ওইদিকে তো আগুন রে নিয়ে একেবারে বিজনেস জমে উঠেছে হ্যাঁ আজকের এই পুরো ভিডিওতে ভাইরাল সুমাইয়ার ভণ্ড বাবা মার ভণ্ডামের মুখোশ এভাবে টান দিয়ে খুলে দেওয়া হবে সো পুরো ভিডিওটা দেখতে থাকেন আর মজা নিতে থাকেন নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর হ্যালো 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 মাইক্রোফোন টেস্টিং 1 2 3 4 হ্যালো হ্যালো হ্যাঁ সব কিছু ঠিকঠাকই আছে আসসালামু আলাইকুম দিস ইজ ফারাবি এই যে দুই লায়ক লায়িকারে দেখতেছেন হ্যাঁ এই দুইটাই হলো ভাইরাল সুমাইয়ার বাবা মা টোকাই থেকে ফেমাস সিনেমার নায়িকার বাবা মা বিষয়টা অনেকটা বাংলা সিনেমার মতোই বাংলা সিনেমায় জাস্ট নায়ক নায়িকার বাবা মা আগে নায়ক নায়িকা থাকে আর এখানে আগে নায়ক নায়িকা ফেমাস হয়েছে দেন তাদের বাবা মা নায়ক নায়িকা হয়েছে অবস্থাটা একবার দেখেন মনে হচ্ছে হারদিশার মাজারে গিয়ে কেজিখানে খেয়ে আসছে কি খেয়ে আসছে বুঝছেন তো না মানে বুঝলাম না গাঁজা খায় কারা নেশা হয় কাদের ঠিক আছে মানলাম সুমাইয়া গান গেয়ে ভাইরাল হয়েছে তার গান মানুষ পছন্দ করছে বাট আপনারা এটা কি শুরু করছেন না ঠিকই আছে মেয়ে ওইদিকে টোকাই থেকে ফেমাস হওয়ার পর সবাই নিজের লেভেল দেখাচ্ছে আর এদিকে তার বাবা মাও তার উসিলায় ফেমাস হয়ে টিকটক কাঁপাচ্ছে অসাধারণ উন্নতি এই জন্যই বলে যার যতটুকু পাওনা তাকে ততটুকুই দেওয়া উচিত এর বেশি হয়ে গেলে হিতে বিপরীত হয় এদের অবস্থা এখন সেটাই হয়ে গেছে প্রথমে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করা নিয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে একটু ভাইরাল হয়েছে সে মাদ্রাসায় পড়লে সে আর গান গাইতে পারবে দেন আমাদের দেশে ইউটিউবার নামের কিছু নিউজ রিপোর্টার তো আছেই 500-600 টাকা তাদের হাতে ধরাই দিয়ে তাদের ইন্টারভিউ নিয়ে নিয়ে তাদেরকে এতটাই ফেমাস করে দিয়েছে যে এখন তারা টিকটকে গিয়ে এগুলা করতেছে ব্যাপারটা জোস না হ্যাঁ আসলেই জোস মনটা কইরাম ভালো না আইলা আইফোন 13 প্রো ম্যাক্স নাকি 14 আই ডিড কালি পেজাল করে জীবনে কার চুলটা ছিললাম রে ভাই এতদিন ধরে ইউটিউব ফেসবুকে ভিডিও বানাই একটা নরমাল আইফোন কিনার টাকাই গোছাতে পারলাম না রে রা কালি পেজাল করে সামান্য একটা বাটন ফোন দিয়ে সুমাইয়ার জন্য অনুদান তুলে তুলে আজকে আইফোন 13 আমি কই না আমার মনটা ভালো না আমি আর ভিডিও বানাইতাম না কাকা আমি এখন সুজা স্টেশনে যাব আর একটা অসহায় পথ শিশু খুঁজে বের করব দেন আপনাদের থেকে তার নাম করে অনুদান তুলবো ব্যাস আমারও আইফোন হয়ে যাবে সহজ বুদ্ধি শুধু শুধু কষ্ট করে ভিডিও বানায় কি লাভ ইনকাম নাই কিছু নাই অনুদানের টাকা দিয়ে আইফোন কিনে সেই আইফোন দিয়ে টিকটক করব ফেমাস হয়ে যামু দেন আপনারাও আমাকে নাটক সিনেমায় দেখতে পারবেন ভাবতেই ব্যাপারটা কি ভাল লাগতেছে বাই দা ওয়ে আপনারা আবার সুমাইয়ের ভণ্ড বাবার মতো টিকটক করতে যায় না তাইলে কিন্তু এইভাবে লাত্তি খাইতে হতে পারে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এই ছেলেটা লাত্তি মারছে সুমাইয়ের বাবাকে বিশ্বাস করেন টিকটক করতে গিয়ে এদেরকে মানুষের কাছে মাপ পর্যন্ত চাইতে হয়েছে তারপরও এরা শোধরায় নাই ভণ্ডামি করেই যাচ্ছে আরে তাড়ি লাগে মানুষ এত কান্দা এই জন্যই গুণীজনরা বলে গেছে কাউকে অতিরিক্ত মাথায় তুলতে নেই এখন দেখতেছি গুণীজনরা আসলেই সত্যি কথা বলে গেছে এদের অবস্থাটা একবার দেখছেন একেবারে পাগলামির লিমিট সব লিমিট ক্রস করে গেছে এর পেছনে সব থেকে বেশি দায়ী কারা জানেন ওই যে ইউটিউবার নামের কিছু নিউজ রিপোর্টার আর আমাদের মতো সাধারণ পাবলিক নিউজ রিপোর্টাররা তাদের চ্যানেলের উন্নতির জন্য 500-600 টাকা দিয়ে বারবার গিয়ে তাদের ইন্টারভিউ নিচ্ছে আর আমরা সেগুলা দেখে দেখে তাদেরকে সেলিব্রিটি বানাই দিচ্ছি মানে তুমি কি সেলিব্রিটি দাবি করো নিজেকে গরিবের সেলিব্রিটি এখন বাচ্চা বাচ্চা মেয়েদেরকে নিয়ে টিকটক করতেছে এখন আপনাদের নিশ্চয়ই বুঝতে বাকি নাই যে কেন বা কিসের জন্য সুমাইয়ার বাবা মা সুমাইয়াকে মাদ্রাসায় ভর্তি না করে গান করাইছে এটাই মেইন কারণ মেয়ের সাথে সাথে নিজেরাও টাকা কামাবে আর আইফোন নিয়ে ঘুরবে উফস আবার আইফোন বিশ্বাস করেন এই আইফোনের দিকে তাকালেই বুকটার মধ্যে হু করে কেঁদে উঠতেছে ভাইরে জীবনে কি করলাম বাই দা ওয়ে ভণ্ডামি এখনো শেষ হয় না এগুলা তো ছিল জাস্ট আগের ঘটনা মানে টিকটক করতে গিয়ে মাইটার খায় কিছুদিন চুপচাপই ছিল বাট এখন আবার নতুন করে শুরু হয়েছে আমার নাম আগুন আমার সাথে থাকে ম্যাচ এই যে আগুন নামের পোলাটার সাথে তারাও আবার মাথা উঁচু করে দিছে ওই আকাশ আর কই পাতাল আবারও ইউটিউবার নামে নিউজ রিপোর্টার গুলো তাদের সামনে হাজির এন্ড আবারও তাদের ভণ্ডামি শুরু পাতালের লগে কোনদিন আকাশে কি যে সব আলবালসাল বকতেছে তারাই জানে বেয়াদব ছেলে চরম বেয়াদব ছেলেরা বহুত খারাপ সুমাইয়ার মায়ের এক্সপ্রেশনটা একবার দেখেন পুরা নায়িকা
মেগা লেভেলের মানে প্রফেশনাল অভিনয় শিল্পী, এই জন্যই তারা কুটিপতি। একটা কুটিপতি মায়ের বিয়ে করতে আসে রাস্তা। নাও কাম টু দা পয়েন্ট, সুমাইয়ার বাবা মা আপনাদেরকে বলতেছি মেয়েকে মাদ্রাসায় ভর্তি না করে সিঙ্গার বানাইছেন, ঠিক আছে মাইদান দিলাম, এটা একান্তই আপনাদের ইচ্ছে। কিন্তু এখন আপনারা যেটা শুরু করছেন সেটা সত্যিই মেনে নেওয়ার মতো না। হ্যাঁ, এখন যদি এটা মনে করেন যে আমার মেয়েকে বিজনেসের প্রোডাক্ট বানিয়ে শুধুমাত্র টাকা ইনকাম করবো তাহলে ঠিক আছে, আমার আর কিছু বলার নাই। বাট যদি মেয়ের ক্যারিয়ারের কথা ভাবেন তাহলে এইসব পাগলামি ভণ্ডামি বাদ দেন, মেয়ের যে লাইনে দিচ্ছেন ওই লাইনে কিছু করে খেতে দেন। এভাবে আর কিছুদিন চললে বিশ্বাস করেন আপনাদেরকে আবারও ফুটপাতে ফুটপাতে টোকায়ের কাজ করতে হবে। সো বি কেয়ারফুল। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার মেরে দিবেন। আর বিজনেস কিংবা প্রমোশনের জন্য যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাকে মেল করতে পারেন, মেল ডেসক্রিপশনে আছে, অথবা ইনস্টাগ্রামেও নক দিতে পারেন, ইনস্টাগ্রাম লিঙ্কও ডেসক্রিপশনে আছে। তো বিদায় বন্ধুরা, চিল।